অনেক ফ্রেন্ডদের যে সব গ্রুপ আছে ওই জায়গায় কিন্তু আমি চার তারিখ রাতের বেলায় আমি একটা মেসেজ দিয়ে রেখেছিলাম যে হয়তোবা যদি শেষ মেসেজ হয় যাতে ক্ষমা করে দেয় আপনার তো নিশ্চয়ই একটা কথা মনে আছে যে পরশু নয় কালকেই লং মার্চ এবং তারপরেই কিন্তু সৈরাচারী সরকারের পতন ঘটে এবং তার আগ পর্যন্ত কিন্তু ঠিক বারোটা একটার আগ পর্যন্ত বা দুইটা সময় সেনা প্রধানের বক্তব্যের আগ পর্যন্ত কিন্তু আমরা কিছুই জানতাম না আপনার কি মনে হয় এই যে এই ছাত্র আন্দোলনে সবচেয়ে বড় অস্ত্র কি ছিল আসলে ছাত্রদের অস্ত্রটা কি যে মুহূর্তে এই প্রোগ্রামটা রেকর্ডেড হচ্ছে আজকে পাঁচ তারিখ এবং পাঁচ তারিখ আমি একটু আগেও একটা স্ট্যাটাস শেয়ার করেছিলাম যে চার তারিখ থেকে পরবর্তী অলমোস্ট বাহাত্তর ঘন্টা। মানে মেয়ারলি বোধ হয় এক দুই ঘন্টা মাঝে মাঝে একটু ঝিমানোর সুযোগ পেয়েছি এবং পাঁচ তারিখ যখন ফজরের আজানটা হয়ে গেল তো জায়গা মানে কি পরিমাণ অনিশ্চয়তা ছিল এবং ইন পার্টিকুলার ওই কথাটা মনে পড়লে না এখনও আমার নিজের ভেতরে বেশ কিছু ট্রমা কাজ করে কারণ আমি জানতাম যে পাঁচ তারিখের এই ব্যাপারটা কোনো কারণে যদি বিফলে যায় প্রথম যে কয়েকটা বুলেট পড়বে টার্গেটেড বুলেট তার ভেতরে আমি তো আগে থেকেই টার্গেটেড ছিলাম তার একটা আমিও হইতে পারতাম অনেক ফ্রেন্ডের সব গ্রুপ আছে ওই জায়গায় কিন্তু আমি চার তারিখ রাতের বেলায় আমি একটা মেসেজ দিয়ে রেখেছিলাম যে হয়তোবা যদি শেষ মেসেজ হয় যাতে ক্ষমা করে দেয় পাঁচ তারিখকে আমি সব সময় বলি যে এইটা শুধু স্বৈরাচার মুক্তির আন্দোলনই নাই এইটা প্রবাবলি আমার নিজের জীবনেরও একটা সনদ ছাত্র আন্দোলনে আপনাকে রাজপথে কিন্তু তেমন ভাবে দেখা যায়নি কিন্তু বুদ্ধিবৃত্তিক আলোচনা করতে কিন্তু দেখা গেছে তাহলে কি আপনি কোনো হুমকির সম্মুখীন হয়েছিলেন বা রাজপথে কেন দেখা যায়নি বা সবারই কি আসলে রাজপথে থাকা দরকার নেই বুদ্ধিবৃত্তিক আলোচনার দরকার আছে আপনি কি মনে করেন এক একজনের এক একটা রোল থাকে সবাই যদি একই কাজ করে তাহলে তো প্রত্যেকটা ফাংশন ড্র করবে না এই আন্দোলনটা যে মুহূর্ত থেকে শুরু হয় কোটা নিয়ে দেখবেন কোটাটা যে আসলে গভর্নমেন্টের পলিসি ইস্যু সেটাকে কোটে কিভাবে চালান করে দেওয়া হলো এবং কিভাবে এই পলিসিটা কাজ করছিল। এইগুলো নিয়ে কিন্তু পাঁচ জুন যখন রায়টা হলো ছয় জুন থেকে কিন্তু আমি ভিডিও বানানো স্টার্ট করেছি এবং এগুলো ছিল একাডেমিক ঘরানার ভিডিও যে এই যে ন্যারেটিভ তৈরি করা যে কিভাবে এটা বৈষম্যের দ্বারটাকে উন্মুক্ত করছে সেই কন্টেন্টগুলোও কিন্তু আমি বানিয়েছি তো আমি কিন্তু অনেক আন্দোলনে বিভিন্ন জায়গায় গিয়েছি পিওরলি মাস্ক পরে সানগ্লাস পরে ক্যাপ পরে কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে চিনে ফেলতো এমন আন্দোলনে গিয়ে দেখবেন অনেকগুলা একদম রাস্তার আন্দোলনে আমি কিন্তু কোটার লেজিটি মেশিন নিয়ে এবং সব কিছু নিয়ে আমার কিন্তু ইন্টারভিউও কভার করেছে পুরা জনসমাবেশের মতো সেই ভিডিওগুলো দেখবেন ইউটিউবেই আছে আমার কিন্তু টাসে থাকতে হয়েছে এবং সেটা আজকে থেকে না দু হাজার আঠারো আন্দোলনেও যেমন আমি রাস্তায় থাকা মানুষ নিরাপদ সড়ক আন্দোলনেও রাস্তায় ছিলাম ইলেকশনের আগেও যে আন্দোলনগুলো হতো সেগুলোতেও রাস্তায় ছিলাম এই আন্দোলনেও ছিলাম মানে দিস ইজ এ কন্টিনিউস প্রসেস ফর মি